এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ জান্নাতের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য পরকালের পাথরে সঞ্চয় করার জন্য পরকালের জীবন যেন সুখময় শান্তিময় হয় এই জন্য অনেক ইবাদত বন্দিগি করি অনেক পাথর সঞ্চয় করি কিন্তু আমাদের মাঝ থেকে কিছু এমন কথা বের হয়ে যায় বা এমন কিছু আচরণ আমাদের মাঝ থেকে বের হয়ে যায় জান্নাতের আমলগুলি সব বরবাদ হয়ে যায় এবং জান্নাতের পরিবর্তে আমাদের ঠিকানা সাহান্নামে হয়ে যায় ইমাম তির মিজের আল্লাহ হাদিস বর্ণনা করেন আনা সাদি আল্লাহ আনহু থেকে আনা সরাদি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ সাল্লামের একজন সাহাবী মৃত্যুবরণ করল পরবর্তী এক ব্যক্তি বলল আবশির বিল জান্নাহ তুমি জান্নাতে সুসংবাদ নেও রস উস শুনলেন শোনার পরে বললেন লা তাদ্রি লা আল্লাহু ইয়াতে খেল্লামু লা তুমি জানো না মনে হয় সে এমন কথা বলেছে যেটি তার কোনো প্রয়োজন ছিল না শাহি তারগিব এবং তারহিব একটি হাদিস বর্ণিত হয়েছে আনাস সাদা আল্লাহন হাদিস বর্ণনা করেন রসউস সাল্লামের একজন সাহাবি শাহাদাত বরণ করেন পরবর্তী দেখা গেল তার পেটে পাথর বাধা তার মা এসে চেহারার দুলা বালুগুলি মুস্তেছে আর বলতেছে আবশির ইয়া বুনাই আল জান্নাহ হে আমার বৎস সন্তান তুমি জান্নাতে সুসংবাদ নেও রসুল সাল্লাহ সাল্লাম শুনলেন শোনার পরে বললেন ওমা ইদ্রিক ফালা আল্লাহ খান্লাম ফিমালা ইউনি কি তোমাকে বলল সে জান্নাতি হতে পারে সে এমন কিছু কথা বলেছে যেটি তার কোনো প্রয়োজন ছিল না নিষ্প্রয়োজনীয় যেটি তার কোনো উপকার হয়নি সুপ্রিয় বন্ধুগণ এই সাহাবি শাহাদাত বরণ করেছে উদ্দেশ্য কি দুনিয়ার কিছু পাওয়ার আশা এটি নয় সাল্লামের প্রশংসা পাওয়ার জন্য তা নয় ইসলামের বাণীকে সমুন্নত করার জন্য রস হলে সাল্লামের সাথে যুদ্ধ করেছে আল্লাহ জন্য পরকালের সুখ শান্তির জন্য কিন্তু রসাল্লাম কি বললেন যে এমন কথা মনে হয় সে বের করেছে যেটি তার আমলগুলি বরবাদ হয়ে গেছে রসাল্লাম এরশাদ করেছেন সবচেয়ে বেশি পাপ করে থাকে মানুষের সবচেয়ে বেশি কথা বলে আমরা দেখা যায় অবসরে যেখানে বসি না কেন বাসা বাড়ি চাষ বা যেখানে হোক না কেন শুধু অমুক এটা করেছে এই অমুক এটা করেছে নিষ্পজন কেন এটা অমুক উমুক করেছে আমি কি করেছি এই আমলগুলি সঞ্চয় করি আল্লাহর জিকির করি মুখকে শিক্ত রাখি মানুষের কটুক্তি বা মানুষ সম্পর্কে কিছু না বলি আমলগুলি আমি নষ্ট না করি এটা উচিত আমাদের কিন্তু দেখা যায় সব আমলগুলি আমরা বরবাদ করে দিচ্ছি যেখানে বসেন না কেন শুধু এই হাদিসটি চর্চা করুন যে হাদিসটি আনাস বর্ণনা করছেন এই ব্যক্তি শাহাদত বরণ করার পরও রসল বললেন যে সে জান্নাতি নয় সর্বদা এই আয়াতটি স্মরণ করবেন মা ফিদুমিন কাউলিন ইল্লা আলাদাই হিরা মানুষ মুখ দিয়ে যা বের করে তৎক্ষণি তৎপর পহরি রয়েছে লিপিবদ্ধ করার জন্য